সেরা রন্ধন শিল্পী মালয়েশিয়ান পাবল সেরা রন্ধনশিল্পী 2017 দেখছেন 18 বাংলার পর্দায় প্রেজেন্টেড বাই দি বাংলাদেশ মনিটর অ্যান্ড 18 বাংলা টাইটেলস স্পন্সর মালয়েশিয়ান পাবল কাউন্সিল অ্যান্ড মিজান 45 ফার্ম অলিন স্ট্র্যাটেজিক পার্টনার এনএইচটিটিআই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট কিচেন পার্টনার শরীফ কিচেন স্টার ফ্যান্ট্রি পার্টনার মিনা বাজার অ্যান্ড মাই ওয়ার্ডরোব পার্টনার প্রেমস কালেকশন ডিভিশনাল রাউন্ড চলছে। আজকে আসবে ঢাকা এবং ময়মনসিংহ থেকে 8 জন প্রতিযোগী, তার মধ্য থেকে 4 জন যাবেন পরবর্তী রাউন্ডে। কিন্তু তার আগে চলুন আমন্ত্রণ জানাই আমাদের জাজেসদের। প্রথমে আসছে আমাদের সবার প্রিয় লবি রহমান। হ্যালো, কেমন আছেন আপনারা? লবি রহমান কালিনারি এক্সপার্ট, প্রোগ্রাম প্রডিউসার অ্যান্ড টিভি অ্যাঙ্কার। ওয়াও। এরপরে আসবেন জাহিদা বেগম। জাহিদা বেগম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এনএইচটিটিআই। এবং আমাদের আরেকজন জাজ আমাদেরকে জয়েন করবেন, তিনি হচ্ছেন শীতল বাটলেরো। শীতল বাটলেরো, হাই, এক্সিকিউটিভ সু শেফ, লা মেরিডিয়ান, ঢাকা। ওয়েলকাম। থ্যাংক ইউ। সাপোর্টার্স আছে, আমি আছি, আপনারা আছেন, কিন্তু তারপরেও আমাদের সেট খালি, কারণ পার্টিসিপেন্টস নাই। এক্স্যাক্টলি, আমরা কি ওয়েলকাম করতে পারি? অফকোর্স। পার্টিসিপেন্টস চলে আসুন, জোরে করে দালি। আপনারা একে একে আপনাদের নাম এবং কোন বিভাগ থেকে এসেছেন বলুন। রেহানা সিদ্দিকি লিজা, ঢাকা অঞ্চল। নাহিদ সুলতানা, ঢাকা অঞ্চল। সালে বাইজিদ, ময়মনসিংহ থেকে এসেছি। মোহাম্মদ হিমেল হক, ঢাকা অঞ্চল। ফরজানা ইয়াসমিন, ঢাকা অঞ্চল। কানিজ ফেরদৌসি, ঢাকা অঞ্চল। মোর্শেদা নাহার, ঢাকা অঞ্চল। ফয়সাল আহমেদ, ময়মনসিংহ অঞ্চল। জাজেস, আমরা তো পরিচিত হয়ে নিলাম আমাদের পার্টিসিপেন্টসের সাথে। আমার কাছে খুব সুন্দর ছোট্ট একটি ডকুমেন্টারি আছে ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানের উপর। আমরা এই যুদ্ধের আগে কি একটু দেখে নিতে পারি? একটু রিল্যাক্সেশন হবে, কি বলেন পার্টিসিপেন্টস, সাপোর্টার্স? ওকে, আমার প্রথম জীবনে কাম হইল কলামরা থেকে। কলামরা থেকে যে আমার ওস্তাদ শিখাইছিল, ভাই বছর ধরে আমি কাজটা করতেছি। ঢাকায় বহু আগে থেকে প্রচলন দেখা যায় বাকরখানির রুটি। ইতিহাস ঘাটলে দেখা যায় নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি আগা বাকের খান, নবাব আগা বাকের খান নামের সাথে এটা যুক্ত হয় একটা ঘটনাক্রমে। উনি আরামবাগে এক নর্তকী প্রেমে পড়েন, তার নাম ছিল খনি, কিন্তু ঘটনাক্রমে নগর কোতোয়াল তাকে নিয়ে পালিয়ে যান দক্ষিণাঞ্চলে। আগাবাকে যখন এটা জানতে পারলেন, উনি তাড়াগড়ে করে সেখানে গেলেন। যাওয়ার পর একটা ঘটনায় যুদ্ধের মতো অবস্থায় খুনি নিহত হলেন। এতে আগাবাকের খুবই মর্মাহত এবং খুব কষ্ট পাওয়াতে উনি খুব চুপচাপ হয়ে গেলেন। তো ঢাকায় ওই সময় আসার পরে জানা গেল যে এক প্রকার রুটি খুনি খুব পছন্দ করত। ঢাকা আগাবাকের গুনগাহী এবং সবাই মিলে তখন এই রুটিটার নাম বাকের এবং খুনির নামে যুক্ত করে বাকরখানি নামকরণ করে। আগের যত রকম বাকরখানি এখন নাই, এটা বিলুপ্তির পথে, কিন্তু আমরা যারা পুরাতন ঢাকার অরিজিনাল ঢাকার লোক, আমাদের এটা প্রিয় খাওয়ার মধ্যে, এটাও এক নম্বর খাওয়া। তাছাড়া আমাদের এখানে অনেক রকম তৈরি হয়, অল্প কিছু দুই চারটা, যেমন এটা খাস্তা, এটা খাস্তা রুটি, তা এটা হলো
আপনি নিম সুগার রুটি, এই দুই রকম আর তিন রকম প্রচলন আছে। এটা হলো চিনি, চিনি দিয়ে তৈরি করা, ঘি চিনি দিয়ে, এটা আমরাই অর্ডার দিয়ে তৈরি করি যারা ঢাকার। আর এমনি সচরাচর অন্য যারা নিয়ে যায় তারা ওই নিম সুগার রুটি বা এই খাস্তা, এই দুইটাই ব্যবহার করে। আর আমরা ঢাকার যারা আমরা অর্ডার দিয়ে যে পনির, এখানে পনির দেখতে পাচ্ছ, এই পনির দিয়ে আমরা তৈরি করি, তৈরি করে আমরা নিজেরা খাই। আমরা সকালে বাখরখানি দিয়ে চা খাই, আর মাঝে মাঝে বাখরখানি দিয়ে মাংস খাই। এবং স্পেশালি গ্রামের জন্য আমরা এরকম তৈরি করি, এটার মধ্যে ঘি আছে, অনেক কিছু দেওয়া থাকে, এগুলি আমরা করি। আর এটা হলো স্পেশালি গ্রামের জন্য। আর আমরা এটা এখন তো অরিজিনাল মালাই পাওয়া যায় না, মালাইয়ের পরিবর্তে আমরা ভিজা রুটি, যেটা ভিজা রুটি বলি, ভিজা রুটি এটা। তাছাড়া আরেকটা জিনিস আছে, আমরা কোরবানির সময় যে কোরবানির মাংস হয়, আমাদের একটা স্পেশাল মাংস হয় যেটা কোরবা মাংস, সেটা খুব সুস্বাদু হয়। সেটার মাংসের যে যত গুঁড়া গুঁড়া হয়ে যায় সেটা দিয়ে আমরা রুটি বা বানিয়ে খাই, রুটির ভিতরে এটা দিয়ে খেলে, ওইটা আমাদের পুরান ঢাকার আরেকটা ঐতিহ্যবাহী খাওয়া সেটা। জাজেস, এবার রুলসের পালা। পার্টিসিপেন্টস, ভয় লাগছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে হেসে হেসে কাজ করবেন। আপনাদের পেছনে রয়েছে আপনাদের সব উপকরণ, মাত্র 2 মিনিট সময়। এই 2 মিনিটের ভেতরে আপনার চাহিদা অনুযায়ী উপকরণগুলো নিয়ে সোজা স্টেশনে চলে আসবেন। তারপর টোটাল আপনার প্রসিডিওর জন্য আপনার 1 আওয়ার পাবেন, তার মধ্যে আপনার ক্লিনিং, কুকিং, সার্ভিস সব কিছু সম্পূর্ণ করতে হবে। এক পোর্শন, যদিও 4 জনের জন্য আপনারা রেডি করবেন প্লেটটা, এক পোর্শন আমাদের জাজেসের সামনে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? আপনারা যখন খাবার বানাবেন তখন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের হাইজিন সম্বন্ধে, আপনাদের এরিয়া কীভাবে পরিষ্কার রাখবেন, কীভাবে খাবার যাতে কোনো খারাপ কিছু না হয় এবং যাতে সুন্দরভাবে হয় পরিষ্কার করে, তারপর আপনার খানা পরিবেশন করবেন। যখন আমরা কাউন্ট ডাউন 0 হয়ে যাবে তখন আপনারা কিছু করতে পারবেন না, আর যদি কিছু করেন তখন কিন্তু আমাদের মার্কস কাটা যাবে। সুতরাং ওই দিকে খেয়াল রাখবেন যাতে সময়ের পরে যেন আপনারা কিছু না করেন। আর রেডি? Yes. Ready? পার্টিসিপেন্টস তাড়াতাড়ি করুন, সময় বাকি 1 মিনিট। সময় কিন্তু আর বেশি বাকি নেই, সময় বাকি মাত্র 10 সেকেন্ড। জাজেস, ওকে, 5, 4, 3, 2, 1, আনস্টপ। আমার এখান থেকে বাটি উধাও, বাটি উধাও, নিতে যা দেখি যে আমার বাটি নেই। আপনার বাটিতে কি কি লাগবে? শুধু এটা রাখবো, শুধু টক দই লাগবে, আর কিছু লাগবে? বাটি ডাবল আছে যে, তাহলে আপনার, হ্যাঁ, এই যে শেয়ার করুন, শেয়ার করুন, ডাবল বাটি কিন্তু ডাবল, এই যে সেকেন্ড সেকেন্ড, যা যা দরকার ছিল পেয়েছেন। কেউ যদি কিছু ভুলে যান, রান্নার যে 1 ঘন্টা পাবেন তার মধ্যে থেকে আপনারা তুলে আনবেন, ঠিক আছে? জাজেস, দে আর রেডি, আর ইউ রেডি? ইয়েস, ইয়েস, সো স্টার্ট, স্টার্ট। রান্না শুরু হয়ে গেছে, এখনো ফ্লেভার আসছে, একটু পরে আসা শুরু করবে, কিন্তু কিছু ছোট্ট একটা বিরতি, একটু পরে আসবো। এটিএন বাংলার সঙ্গেই থাকুন।
আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এটিএন বাংলার পর্দায় দেখছেন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2017। দর্শক, আপনারা জানেন রান্নার জন্য ব্যবহৃত হচ্ছে মিজান ফর্টিফাইড পাম অয়েল। কোলেস্ট্রল ফ্রি এই তেলে জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম মুক্ত। মিজান ফর্টিফাইড পাম অয়েল হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডিপ ফ্রাইয়ের জন্য আদর্শীকৃত। চিকেনটাকে স্টার্ট করে দেন আমি রাইসটা স্টার্ট করব। এটা আমি হোল চিকেন রোস্ট করব, আগে একটু ফ্রাই করে নিচ্ছি। মিশ্রণ হতে পর এই মিক্সটা দিয়ে দিব, দিয়ে একটু জ্বাল দেওয়ার পর পানি দিয়ে পরে এটা আবার মিশ্রণ করব। বুঝি না, এটা সাথে করে রেখে দিব, এখানে বেরেস্তা করে নেব। প্রথম পেঁয়াজটাকে একটু আধা ভাজা ভেজে তারপরে মশলা দিয়ে কষাবো, কষে মাছটা দিব পানি দিয়ে। তারপরে আমি হচ্ছে আচ্ছা বললেন তো, এই যে এরকম ইয়ে হলো কেন, স্পার্কিং হলো কেন? তেল দেওয়া হয়েছে তো দর্শক, শরীফ ব্র্যান্ড বলতে আমরা বুঝি শরীফ মেলামাইন। সুন্দর সুন্দর ডিজাইনের মেলামাইনের বাটি, ট্রে এবং অনেক কিছু আছে। সেই সাথে আমাদের কিচেনের যত ইউটেন্সিলস, যত অ্যাক্সেসরিজ আছে সব কিন্তু শরীফ কিচেন স্টারের দেয়া। যেমন ক্যাসেরল, ননস্টিক ফ্রাইং প্যান, সেই সাথে কাচের সার্ভিং বোল। স্মার্ট এবং আধুনিক কিচেনের জন্য শরীফ কিচেন স্টার। আমাদের প্রতিযোগীরা যত উপকরণ ব্যবহার করছে, তেল ছাড়া বাকি সব উপকরণ দেয়া হয়েছে আমাদের প্যান্ট্রি পার্টনার মিনা বাজার থেকে। জীবনে আনে সজীবতা প্রতিদিন মিনা বাজার।
পার্টিসিপেন্ট, আপনাদের হাতে শুধু 20 মিনিট বাকি আছে। চিন্তা করতে হবে, দেখতে হবে। Only 5 minutes, station clear for a service and you're ready, hon. The countdown, 5, 4, 3, 2, 1, and stop! Stop. দর্শক, পুরো সেট মোমো করছে সুন্দর গন্ধে। এস, যদি আপনারাও এখানে সামনাসামনি থাকতেন। নিচে একটা ছোট্ট বিরতি, কারণ এর পরেই হবে টেস্টিং অ্যান্ড মার্কিং। থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পামাল সেরা রন্ধনশিল্পী 2017। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন মিজান মালয়েশিয়ান পামাল সেরা রন্ধনশিল্পী 2017। এবার সার্ভিং, টেস্টিং অ্যান্ড মার্কিং। পার্টিসিপেন্টস, আপনারা এক এক করে চলে আসুন। কি বানিয়েছেন আজকে? কাচ্চি বিরিয়ানি, খাসি কাচ্চি বিরিয়ানি। খাসির কাচ্চি বিরিয়ানি, ওকে। আমার দেখে তো খেতে ইচ্ছে করছে। কি কি দিয়েছেন এর মধ্যে? গোলমরিচ আর শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়ো। না, এমনি বানানোর জন্য কি কি দিয়েছেন? মশলা, আদা আর রসুনের আপনার থেতো করে রসটা নিয়েছি। আচ্ছা, বলেন কি করে বানিয়েছেন? আচ্ছা, ফার্স্টে মাংসটা মেরিনেশন করেছি, টক দই, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচ, আদা রসুন ছেঁচাটা আর কি, একটু টমেটো পেস্ট, সরি সস। টমেটো সস কেন দিয়েছেন? কাচ্চি বিরিয়ানিতে যায়? একটু দিয়েছি জাস্ট ওই মাংসটা টেস্টের জন্য। টেস্টের জন্য দিয়েছেন? আচ্ছা, খুব ভালো, মজা হয়েছে। গোড়া দুধ,
তারপর আপনার একটু স্যাফরন। আচ্ছা আচ্ছা, আমার খুব মজা লেগেছে, থ্যাংক ইউ। আমার কাছে হ্যাঁ, এবং অয়েল কিন্তু অয়েলটা খুব কম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরের প্রতিযোগী চলে আসুন। ওয়াও, নাইস, থ্যাংক ইউ শেফ। এটা এরকমই থাক, ভালো লাগছে, খেয়ে দেখতে হবে। ডিশের নাম কি? হোল চিকেন রোস্ট উইথ স্যাফরন রাইস। হোল চিকেন রোস্ট উইথ স্যাফরন রাইস? উইথ স্যাফরন রাইস, ইয়েস শেফ। লেটস স্টার্ট। ওকে, ইউ জাস্ট কাট, নো জাস্ট কাট। Thank you, ma'am. Meri Nushin is very well. Mm. Thank you, chef. Thank you so much. Flavor is really, really good. Flavor is nice. Very nice. Thank you, ma'am. What do you like? I can feel the saffron flavor. Yes, yes, saffron flavor is there. The saffron and this chicken is really, the combination is very, very good. Thank you, well chef. Well balanced of your marination, the rice, the flavor. Outstanding. Thank you. Thank you. Welcome, chef. Thank you. Thank you, Appu. No, this is saffron taste. Fully we're getting this. Very good. Yes. Akka, idur chhala niye dari achen. Amader porer participant. Ki? Number 3, chole ashu. Dekhabe ekhon. Dekhan. Hello, Jagdish. Hello. আচ্ছা, আমি মনে ভুল বলেছি, ইঁদুর ছানা না, অন্য কিছু ছিল। আই ডোন্ট নো, কি ইঁদুর খেতে হবে নাকি? এটা ছোট একটা হাঁসের ছানা। কি নাম আপনার রেসিপি? কোয়েলের ডিম দিয়ে তেহারি। কোয়েলের ডিম দিয়ে তেহারি, বেশি বয়ল করে ফেলেছেন? না, বেশি বয়ল করিনি, 10 থেকে 10 মিনিট বা 12 মিনিট এরকম। লবণটা বেশ কম আর রাইসটা মনে হচ্ছে কি একদম বেশি শক্ত, একদম চাল ভেতরটাই আছে, দেখেন শেফ। হুম, আমার রাইট, ডিমটা বেশি, রাইস ইজ আন্ডার কুক, কুয়েল এগ ইজ ওভার কুক। কুয়েল এগ পাকানোর জন্য আপনার 15-20 মিনিট লাগে না, 4 থেকে 5 মিনিট হলেই হয়। পরে পার্টিসিপেন্ট চলে আসুন। কি নাম আপনার? চিকেন রেজালা। রেজালা হইছে? রেজালা নো ম্যাম, কালার নিয়ে আসতে পারিনি। কিন্তু রেজালা তো আমি যতটুকু জানি এত ড্রাই হয় না, মানে পাতলা হয়ে গেছিল তো মানে কারিটা, ওই কারণে আর দেয়নি। কি কি মশলা দিয়েছেন রেজালাতে? টক দই দিয়েছি, তারপরে হচ্ছে আপনার রসুনের পেস্ট, আদা পেস্ট, সল্ট, হট স্পাইসেস আর কিছু দেননি? আর রেড চিলি। দেখতে মনে হইতেছে যে এটা কোনো মশলাই নাই, জাস্ট লাইক ওয়াশ। ওকে, ফ্ল্যাট হয়ে গেছে একদম, ফ্ল্যাট। দ্যার ইজ নো এনাফ সস, ইয়েস আই ক্যান নট সি, ইজ ইট কুকড অর? ইয়েস ইটস কুকড, ইয়েস ইটস কুকড। বেশি পাতলা হওয়ার কারণে
আসলে ডিসপ্লে করতে আমার নিজেরই খারাপ লাগতেছিল। ও সেজন্য আপনি দেন? সেজন্য আমি ডিসপ্লে করিনি। নো ইটস ওকে। আপনি যে নামটা দিয়েছেন রেজালা, ভেরি ট্র্যাডিশনাল জিনিস। আমি চিন্তা করি যে রেজালা আমাদের দেশে আমরা সবাই রেজালা খাই, মাটন রেজালা, চিকেন রেজালা, ওইটার যে গ্রেভি বা সস, দ্য ফ্লেভার, ওইটা কিন্তু কিছুই নাই। বুঝতে পারি যেমন জাস্ট আপনি চিকেনটা একটু ফ্রাই করে উপরে একটু অনিয়ন দিয়ে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা খাবারের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। আমি যদি বলি যে কোরমা, কোরমার একটা অর্থ আছে, যদি বলি মশালা, এটা একটা অর্থ আছে। যেটা ট্র্যাডিশনাল জিনিস এটা কিন্তু সবাই মোটামুটি জানে কীরকম মানে লুকটা আসবে, তাই না? ওটা একটু মাথায় রাখতে হবে পরে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এর পরের প্রতিযোগী চলে আসুন। ধোয়া চিকেন, মজার ব্যাপার হলো প্রথমে এটার মধ্যে অনিয়ন্স নাই একেবারে, আর আদা রসুন। মানে অনিয়ন দিলে কি এটার টেস্ট চেঞ্জ হয়ে যেত এরকম কিছু? না, আমার কাছে তা মনে হয় না। এটাই বলা যে এটার বিশেষত্ব যে অনিয়ন ছাড়া, ওকে, অনিয়ন ছাড়া কতটা মজা হতে পারে এটা বোঝাতে চেয়েছেন, তাই তো? আচ্ছা আমরা একটু টেস্ট করে দেখি শেফ। ধোয়ার গন্ধ আছে, 100% স্মোকি ফ্লেভার ইজ देयर। থ্যাংক ইউ। But the chicken is little sweet. আপনি কি কি দিয়েছেন? খুব সুন্দর গন্ধ। সুইট কেন হলো? অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে লেবুর রস টক দই আছে, তো আমি একটু ব্যালেন্স করার জন্য লাস্টে একটু চিনি দিয়েছি। চিনি দিয়েছেন, তাই না? জি জি। যার কারণে তার জন্য চিকেনটা একটু মিষ্টি হয়ে গেছে। আসল যে টেস্টটা আসার কথা ছিল ওটা আসেনি। আপনি ঠিক ছিল, ধোয়া দিয়েছে, স্মোকি ফ্লেভার আছে, সুন্দর ফ্লেভার, স্মোকি ফ্লেভার, টেস্ট ইজ ওকে, সিজনিং ইজ ওকে, সল্ট ইজ ওকে, but I feel it's sweet. Thank you. Yeah. Thank you. Thank you. Participant number 6, chole ashun. কি বানিয়েছেন আপনি? ভেজিটেবল দম বিরিয়ানি। ভেজিটেবল দম বিরিয়ানি। আপনি কি মনে করেন বিরিয়ানির কালার এসেছে? কনফিডেন্ট? ওকে, দেন গো ফর টেস্ট। না, এর মধ্যে কি আছে? স্পাইসেস যে দিয়েছি, গরম মশলা গুঁড়া, লবঙ্গ, তারপরে গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টক দই দিয়েছি, মশলা খুব। টক দই দিলেন কেন? টক দই দিয়েছি ওই যে সবজিগুলি একটু মানে একটু ডিফারেন্ট করার জন্য। সবজিগুলি সবজিগুলো ডিফারেন্ট মানে আমি বুঝি নাই। টক দই দিলে একটু মানে সব সবজিগুলি আমি টক দই দিয়ে রান্না করেছি, একটু মানে টেস্টটা একটু অন্য ধরনের আসার জন্য। কি কি সবজি দিয়েছেন? সবজি দিয়েছি বরবটি, গাজর, আলু, মাশরুম, তারপর শশা দিয়েছি। জি, শশা সবজি ডিফারেন্ট, রাইট? আমার কাছে টেস্ট ভালো লেগেছে। টেস্ট ইজ হিয়ার। হ্যাঁ, বাটটা ভালো লেগেছে। আমি জানি না আমাদের কি বলবে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর একটু মনে হয় গার্নিশটা একটু কম করলে ভালো হতো। আচ্ছা, আসল জিনিসটা হারিয়ে গেছে। হ্যাঁ জি, গার্নিশটা বেশি হয়ে গেছে, গার্নিশটা একটু কম করলে ভালো। থ্যাংক ইউ। আর দুজন প্রতিযোগী বাকি,
চলে আসুন। পার্টিসিপেন্ট নাম্বার 7। আপনারা বলবেন ম্যাম, খুব ভালো লেগেছে সত্যি। থ্যাংক ইউ ম্যাম। ডিফারেন্ট কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছেন এর মধ্যে? এখানে পাবদা মাছ, কাঁচা আম এবং কাসুন্দিটা আর কি বেশি যাচ্ছে। ভেজে নিয়েছেন বা কিছু একটা? না, পাবদা মাছটা অল্প লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, পরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন মাছটা, মাছটা তো নরম, আগে দিলে এটা ভেঙে যাবে এবং এটার ইর্থা ওভারকুক হয়ে যাবে। আমটা কখন দিয়েছি? আমটা আমি নামানোর আগে দিয়েছি, কারণ কাঁচা আম তো এটা আছে। হ্যাঁ, আমটা আপনি যেভাবে পাকিয়েছেন এক্স্যাক্টলি দ্য রাইট টাইম ইউ পুট দ্য ম্যাঙ্গো, কারণ মাছটাও কিন্তু যেহেতু ডেলিকেট, মাছটা কিন্তু সফট, আর আপনি যে সময়তে দিয়ে এবং ওটাকে সরিয়ে ফেলেছেন কারেক্ট টাইম। আমি দেখেন যখন ওই মাছটা নিতে চাইতেছি মানে এক্স্যাক্টলি জাস্ট ওই পোরশনটাই আসছে, একটু বেশি হলে তাহলে মাছটা একদমই হয়ে যেত। অনেক মজা। থ্যাংক ইউ, ভেরি গুড, খুবই নাইস, ইউ হ্যাভ এ টেকনিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার খুশি খুশি নাও, ইউ আর হ্যাপি, চলে যান। আমাদের শেষ প্রতিযোগী নাম্বার 8, চলে আসুন। কিভাবে করেছেন প্রসেসটা বলেন তো আপনার রেসিপি? এবং আপনি খুব দ্রুত কুকিং শেষ করেছেন, এটা সেটা হচ্ছে সিক্রেটটা জানতে চাই। অল্প সময় হাস হয় নাকি? হ্যাঁ, আমরা এটাই করতে দেখি না, আমি এটাই চিনতে আছি। আর গরম গরম খাইতে হয় এটা। আপনি আপনিও চিন্তা আমি মোটামুটি যা দেখছি তার মোটামুটি শিওর, তারপরে আবার টেস্ট করে দেখি না তো, টেস্ট করে দেখিনি, খাওয়ার পরে আপনাকে শিওর করে দেব। হ্যাঁ ঠিক আছে, আপনি আমরা খাওয়ার পরে আপনাকে বলে দেব চুইজালে হাসির বিরিয়ানি পেকে গেছে কিনা। দ্যাটস ফ্যান্টাস্টিক। আছে দেখি, আচ্ছা গরম গরম চুই ঝালে, চুই ঝালে হাসির বিরিয়ানি। আমরা কিন্তু খুব ডাউট ছিলাম যে আপনার হাঁস সিদ্ধ হবে কিনা বা আমরা কি করব। চাল অনেক লবণ দিতে ভুলে গেছে। আরে যেটা নিয়ে ডাউট ছিলাম ওটা নিয়ে ডাউট নাই, মানে হাঁস সিদ্ধ হয়েছে কিন্তু মরিচ মশলা নাই, কিছুই নাই, মানে সে ছিল চিন্তিত হাঁস নিয়ে, যার কারণে মশলা মশলা দিতে সে ভুলে গেছে। এরকমটা কি হয়েছে? আছে আর কি তো চাই মনে নাই, ওইখানে যা ছিল তাই তো আমি দিলাম, তারপরে দ্যাটস গুড গুড, ঠিক আছে, সে চেষ্টা করেছে সর্বোচ্চ। নো, আই ট্রাই টু ইউ নো গেট ইনফরমেশন ফ্রম ইউ অ্যাকচুয়ালি, সো এনিওয়ে ইটস এ গুড ট্রাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। দর্শক, চেখে দেখার পালা শেষ, এবার মার্কিং। ফাইনালি যিনি হবেন সেরা রাঁধুনি তিনি পাবেন নগদ 3 লক্ষ টাকা পুরস্কার, যিনি হবেন ফার্স্ট রানার আপ তিনি পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার, এবং যিনি হবেন
সেকেন্ড রানার আপ তিনি পাবেন 50,000 টাকা পুরস্কার। পুষ্টিজ্ঞানের জন্য আরেকজন প্রতিযোগী পাবেন অধ্যাপিকা সিদ্দিকা কবির রেসিপি ট্রফি। আরও আছে প্রত্যেক প্রতিযোগীর জন্য এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে থাকবে গিফট হ্যাম্পার। আর অপেক্ষা করতে চাই না, আমি নিজের রেজাল্ট জানতে চাই। জাজেস প্লিজ। আমারই তো ভয় লাগছে। আপনারা কি সবাই প্রস্তুত রেজাল্ট জানার জন্য? আমাদের নিয়ম অনুযায়ী আপনারা 8 জন থেকে 4 জন আউট হয়ে যাবেন আর 4 জন নেক্সট রাউন্ডে চলে যাবে। আমি যাদের নাম এখন বলবো তারা একজন একজন করে সামনে আসবেন। প্রথম আসবেন রেহানা সিদ্দিকী লিজা, তারপরে আসেন নাহিদ সুলতানা, কানিজ ফেরদৌসি, এন্ড দ্য লাস্ট ওয়ান উই হ্যাড, কে যাবেন হাত তুলেন তো? উই হ্যাড লিটল বিট ইনো in between we thought about 2 of you, then we come to the final decision that it is going to be Murshida Nahar. Chule ashen. Baki apnara je 4 jon achen apnara khub bhalo korechen. Chule ashen. You are the 4th winning group, no? So happy. Apnara ashen. Best of luck. জন থেকে আপনারা 4 জন সিলেক্টেড, এর অর্থ হলো যে আপনাদের কম্পিটিশন আরও কঠিন হবে। ডে বাই ডে ইট ইস গোয়িং টু বি টাফার অ্যান্ড টাফার। সুতরাং আপনারা আরও ভালো করতে চেষ্টা করবেন যাতে আমরা আপনাদেরকে ফাইনালে দেখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক। আমকা সন্দীপ আবদা। হ্যাঁ, এটা খুবই মজার। যখন আমটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বড় পাবদা পাওয়া যাচ্ছিল না, তখন মনে হচ্ছিল যে যদি না পাই কী হবে। খুব ভালো লেগেছে এখানে নিয়ম অনুবর্তিতা যে ব্যাপারটা আছে, ডিসিপ্লিন গুছানো, পরিষ্কার করা, এটা এখানে না আসলে কেউ বুঝবে না, তো এইটাই এখানে এসে শিখলাম। অল্প সময়ের মধ্যে কিভাবে আমি একটা হোল চিকেন করে ফেললাম, এটা আসলে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কারণ হোল চিকেনটা আমরা বাসায় খুব সময় নিয়ে করি, এখানে আমি অল্প সময় 1 ঘন্টার মধ্যে আমি এটা করেছি। নাইফ ধরা থেকে শুরু করে কিভাবে নাইফ ধরে আমি পেঁয়াজ কাটবো, কাঁচামরিচ কাটবো, তারপরে আমার হাইজিন সম্পর্কে কিছু জেনেছি আমি, এগুলো আমি এখান থেকে অর্জন করেছি। আমি নর্মালি বাসায় করি, এটা বিগ অ্যামাউন্টেই করি, ইনশাল্লাহ ভালো হয়। তো আজকে যেটা হয়েছে, আমার একটু প্রপার টাইম দরকার ছিল, খুব টেন্সে পড়ে গিয়েছিলাম। আমরা নর্মালি হয় না যে কিচেনে রান্না করছি তখনই ক্লিন করি না, এটা সত্যি কথা। তো ভালো লাগলো আজকে এভাবে করে ক্লিন করে, মানে হাইজিনটা ভালো করে জানলাম। যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, এটা ভেজিটেবল দিয়ে একটু বিরিয়ানি করলে ওদের সবজিটা খাওয়া হয়। প্রথমে একটু আমি উপকরণগুলি আনতে গিয়ে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি একটি আইটেম পাচ্ছিলাম না, তারপরে সেটার পরিবর্তে আমি অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট দিয়ে আমি রান্নাটা করেছি। জাজদের কথায় বারবার মনে হচ্ছিল যে সব কিছুতে হার জিত আছে, তো উৎফুল্ল থাকতে হবে, এটাই সবচেয়ে বড় কাজ করেছে। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের ডিভিশনাল রাউন্ড। পরের রাউন্ড হবে আরেকটু টাফ, দেখার আমন্ত্রণ রইল। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, এটিএন বাংলার পর্দায় দেখতে থাকবেন মিজান মালয়েশিয়ান ফার্মার সেরা রন্ধন শিল্পী 2017। সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী।